হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো চলো আজকে ভিডিওটা ঝটপট করে শুরু করি। তো আজকে এই ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করেছি আর এখন সন্ধ্যাবেলা। সন্ধ্যায় খাওয়ার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানাচ্ছিলাম, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য আলুগুলোকে জাস্ট কেটে নিয়ে একটু ভিনিগার, একটু অল্প একটু নুন দিয়ে বয়েল করে, মানে এক বল বয়েল উঠেছে জাস্ট, তখনই আমি গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে রাখা ছিল। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, গুঁড়ো লঙ্কা আর সেই সাথে কর্নফ্লাওয়ার। তবে অ্যারোরুট দিয়ে ভাজলে তবে কিন্তু খুব ভালো ক্রিস্পি থাকে অনেকক্ষণ, যদিও আজকে আমার কাছে ছিল না, তো আমি তাই কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর এখন ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর আজ একটু আমার ভীষণভাবে শরীর খারাপ আছে, মাথা যন্ত্রণা জ্বর এগুলো তো লেগেই থাকে সারা শীতে, তবে আজ ভীষণভাবে শরীরটা খারাপ, ভীষণ জ্বর। আর সানাফের জ্বরটা নেমে গেছে, বাট আমার জ্বর এসে গেছে গতকাল রাত থেকে। তো কথায় আগে বলতো না মায়েরা যে মায়ের হলে বাচ্চা হয়, বাচ্চা হলে মায়ের হয়, আমি তাই দেখছি ঠিক সেরকমই দশা আমাদের দুজনের। বাট ওর জ্বরটা নেমে গিয়েছে কিন্তু সর্দি কাশিটা এখনও সারেনি। তো সারাদিন যেহেতু ভাত টাত কিছুই তো খাচ্ছে না, দুপুরেও ভাত খায় না, রাতেও খায় না, তো যতটা পারি একটু আলু ফ্রাই করে দিচ্ছি, নইলে একটু স্টিম মোমো বানিয়ে দিচ্ছি, দিলে একটু খাচ্ছে না হলে খায় না, পুরোপুরি না খেয়ে থাকবে এরকম একটা ব্যাপার। আসলে জ্বর হলে তো খাওয়ার রুচিটাও থাকে না, না তো সেই জন্যই আর কি। এরপর সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে রাতের জন্য আজকে একটু সিম্পল ডিমের তরকারি বানাবো। তো তাই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিমগুলোকে একটু লাল করে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। তো ডিমটাকে আগে লাল করে নিয়ে আলু তরকারি করলে, ডিম আলু তরকারি করলে বেশ খেতে ভালো লাগে, তো তাই ডিমগুলোকে আগে লাল করে নিচ্ছি। আর আজকে আলু তরকারিতে একটু সবজি দিয়েই করব, শীতের সবজি দিয়ে কিন্তু আলু তরকারি খেতে বেশ ভালো লাগে, তো তাই আজকে আলুর সাথে গাজর মটরশুঁটি এগুলো একটু দেবো ভাবছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করবো। তো কড়াইয়ের মধ্যে এখন পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা সটে করে নিয়েছি, নিয়ে সেই সাথে আলু সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর আলু গাজর ক্যাপসিকাম দিয়েছি একটা, কিছুটা মটরশুঁটি দিয়েছি, তো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার একটু হালকা একটু ফ্রাই করে নেব হালকা, নিয়ে এর উপর এবার কিছুটা মশলাগুলো দিয়ে দেব। মশলায় যেমন নর্মালি থাকে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে মরিচ এগুঁড়ো, এগুলো দিয়ে নুন দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে গেলে মটরশুঁটি কিন্তু শেষে দিলে মটরশুঁটির গন্ধটা লাগে, তো সেই জন্য কষানোর আগে বা কষানোর সময় একটু যদি দেওয়া যায় তাহলে কিন্তু মটরশুঁটির গন্ধগুলো থাকে না, তো তাই সবগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু সটে করে নিচ্ছি, নিয়ে তারপর সমস্ত রকম মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। রান্নাবান্না তো সিম্পল সবাই জানে, সেটা কিছুই নয় আসলে। আসলে আমি যেটা রান্না করছি, যেটা করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি।
আমি আমার ধারণাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবারই একটা নিজস্ব ধারণা থাকে। তো বাস আদা রসুন সমস্ত রকম মশলা, সেই সাথে অল্প একটু জল আর সাথে একটা টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একটু মিক্সড আপ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল, আর সেই সাথে দিয়ে দেব ডিমগুলোকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই বাস রেডি হয়ে যাবে। আর শুধু নামানোর আগে একটু ওপর থেকে ইয়ে দিতে হবে। আর আগের দিনে যে পায়েস বানিয়েছিলাম সেটা অল্প একটু আছে, তো ভাবলাম এখন একটু খাবো, এখন সন্ধ্যাবেলা, তো এদিকে রান্নাটাও চাপিয়ে দিচ্ছি, সেই সাথে ভাবলাম একটু পায়েস খাবো, তো সেটাই আর কি খেয়ে নিচ্ছি আর কি। আর আগের দিনে যারা পায়েসের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই অবশ্যই এই পায়েসের ভিডিওটা দেখো, কারণ পায়েসটা দারুণ হয়েছিল, একদম ইয়াম ইয়াম ইয়াম। তো তোমরাও বাড়িতে একটু ট্রাই করতে পারো। আর এখন ডিমের তরকারিটা তো দিকে ফুটে গেছে, গিয়ে রেডি হয়ে গেছে, তো এর জন্য এর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর সেই সাথে অল্প একটু ধনে পাতা দিচ্ছি। আর এই দুটো জিনিস কিন্তু যে কোনো তরকারিকে ইনহ্যান্স করতে বেশ সাহায্য করে। তবে হ্যাঁ, ধনে পাতা সব তরকারিতে ইউজ করা যায় না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর সত্যি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।